সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাস কার্যক্রম স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। আমি সম্পূর্ণ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, রামনগর একাডেমি। আজকের বিষয় হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের প্রাচীন ও বিশেষজ্ঞতা। আজকে পাঠ সাই ও পাস, এই পাঠে আছে কি প্রাচীন বিশেষজ্ঞতা নিয়ে আলোচনা। আমাদের দেশে প্রাচীন বিশেষজ্ঞতায় কী কী জিনিস হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অধিকাংশ প্রাচীন বিশেষজ্ঞতা গড়ে ছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। যত প্রাচীন সভ্যতা গড়ে ছিল এই দুটি মহাদেশে গড়ে ছিল, একটি হলো এশিয়া মহাদেশ, হলো আরেকটি হলো আফ্রিকা মহাদেশ। আমরা কোন মহাদেশে বাস করি? আমরা এশিয়া মহাদেশে বাস করি। এই পাঠে আমরা ভারত মহাদেশের প্রাচীন সভ্যতা নিহিত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। শুধু যে ভারতের বিশেষজ্ঞতা তা নয়, আমরা আরও বিশেষজ্ঞতা সম্পর্কে আজকে ক্লাসে জানব। মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা কী ছিল? আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীলনদীতে নগর সভ্যতা গড়ে উঠেছিল। কী সভ্যতা গড়ে উঠেছিল? নগর সভ্যতা গড়ে উঠেছিল। কত হাজার বছর পূর্বে? 5000 বছর পূর্বে। সে সময় মিশরের রাজাদেরকে বলা হতো পারাও। পারাও রাজা বাদশাদেরকে সে সময় পারাও বলত। দেশবাসী পারাওকে খুব শ্রদ্ধা করত, কারণ তারা উচ্চ বংশগত, তাই দেশবাসী তাদেরকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতের পারাওরা আবার রাজা হবে। মিশরীয়রা বিশ্বাস করতেন তারা যদি মারাও যায়, মৃত্যুও হয়, এরপরেও তারা আবার রাজা হবে। এই কারণে মিশরীয়া যত্ন করে পারাওদের মৃত্যু দেওয়া সংরক্ষণ করত। দেখো তাদের ক্ষেত্রে পারাওদের এত বিশ্বাস ছিল মৃত্যুর পরও তারা রাজা হবে, তাই তাদের মৃত্যু হওয়ার পর তাদের মৃত্যু দেখে দেহকে তারা সংরক্ষণ করে রাখতেন। পারাওদের মৃত্যু সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমি তড়ি কৌশল উদ্ভাবন করলেন। যখন এই পারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গেলেন তখন তারা মমি তৈরি কৌশল উদ্ভাবন করলেন, আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা পরে শিখে বিশাল পিরামিড। এই মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে তারা আরও কী শিখেন? একটা বিরাট পিরামিড শিখেন। পাথর ও ব্রঞ্জের মূর্তি তৈরিতে মিশরীয়া দক্ষ ছিল। এখন যে দেখো তোমরা বাজারে পাথর এবং ব্রঞ্জের খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল, এই মূর্তিগুলো তৈরির জন্য মিশরীয়া খুব দক্ষ ছিল। দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়া। একে বলা হয়েছিল হায়ারোগ্লিফিক লিপি। এই পিরামিডকে মিশরীয়া কী বলত? হায়ারোগ্লিফিক লিপি। মেসোপটেমিয়ার সভ্যতা, মেসোপটেমিয় সভ্যতা, ইরাকের ট্রাইগিস ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমিয়ার সভ্যতার জন্ম হয়েছিল। কোথায় জন্ম হয়েছিল? ইরাকে। উর্বরভূমিতে মেসোপটেমিয়ার সভ্যতা জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী রং। এই মেসোপটেমিয়া শব্দ, এই শব্দ অর্থ হল দুই নদীর মধ্যে রং। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছে, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা, ক্যালান্ডীয় এবং নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্বে 4000 অব্দে। কোথায়? মেসোপটেমিয়াতে। একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়, এর নাম হয় কিউনিফর্ম। এর নাম, এই মেসোপটেমিয়াতে যে উদ্ভব হয়েছিল এর নাম ছিল কি? কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলে চমৎকার ধর্ম মন্দির তৈরি হয়েছিল। একে বলা হয় জিগুরাত। এই ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতার নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হ্যামুরি আইন সংকলন তৈরি করেছিলেন। এশীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। এশিয়ারা কী ছিলেন? যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। নতুন ব্যাবিলনীয় নগরটা ছিল 56 মাইল দীর্ঘ দেওয়া।
এই নতুন যে ভ্যারিয়েন্ট ছিল এটা কত মাইল ছিল 56 মাইল দীর্ঘ দেওয়াল দিয়ে ঘেরা হয়েছিল সম্পূর্ণ দেওয়ালের উপরে বাগান করা হয়েছে ইতিহাস ভ্যারিয়েন্ট সৈন্য উদ্যান নামে সৈন্য উদ্যান নামে পরিচিত এছাড়া দালান কোঠা নির্মাণ মূর্তি তৈরি বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমিয়ার সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা যে শুধু ব্রঞ্জ এবং মূর্তি তৈরি করত তা নয় তারা বিজ্ঞান চর্চা অনেক পারদর্শী ছিল এবং মেসোপটেমিয়ার সভ্যতার গুরুত্ব ভূমিকা ছিল তাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য